দুর্গম অসুর নিহত হলেও পৃথিবী তখনো চলছে। দেবী কৈলাস থেকে মর্ত্যের দিকে তাকিয়ে দেখলেন এক হাহাকারের ছবি। সন্তানের এই কষ্টে মা কি নিষ্ক্রিয় থাকতে পারেন? দেবী তার অশ্রু দিয়েই জগৎকে করে তুলতে পারবেন সুজলা, তবেই তো সে হবে সুফলা। সপ্তসতীতে দেবী নিলেন শতাক্ষী রূপ, দুই নয় তিন নয় শত নয়ন হতে ঝরে পড়বে অশ্রুধারা, তাই তার নাম শতাক্ষী। দেবী শতাক্ষীর মন্দির এবং শক্তিপীঠ ছড়িয়ে আছে সারা ভারতবর্ষে। সাখরায় পীঠ এবং সাম্ভার পীঠ রাজস্থানে অবস্থিত এবং সাহারান পীঠ উত্তরপ্রদেশে অবস্থিত। প্রাণ যায়